এই জিনিসগুলো যদি থাকে তো আমরা একটা জিনিস একটা জিনিস বুঝবো, যেটা আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নাও এখন, মানে এখন যদি কোনো কাজ হয় তাহলে এখন, নাও মানে তো এখন বুঝেছে, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, স্টিল একদম চলছে, অ্যাট প্রেজেন্ট বর্তমানে, এরকম যদি থাকে অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে, তাহলে আমরা বুঝে নিবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আর কোনো রকম সমস্যা হবে না। আমরা এখন দেখবো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, আমরা ডেফিনিশনটা আগে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডেফিনিশনটা শেষ করে দিই। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে, শেষ কোনো কাজ বর্তমানে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে, এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আচ্ছা, আমরা একটা উদাহরণ দেখি প্রথম আগে, তার আগে আমরা ঘটন প্রলটা লিখে দিচ্ছি কিভাবে হবে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রথমে থাকবে আমাদের সাবজেক্ট প্লাস, তারপর থাকবে হচ্ছে আমাদের হ্যাভ বা হ্যাজ, সেটা পার্সন অনুসারে হ্যাভ বা হ্যাজ। তারপর আমাদের থাকবে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, পার্টিসিপল যেমন আমি ইট থাকলে পাস্ট ফর্ম হয় এইট, পাস্ট পার্টিসিপল থেকে এইটেন, তার মানে আমাদের থাকবে হচ্ছে গিয়া ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাকি অংশ। তা আমরা একটা এক্সাম্পল দেখি, আমরা এক্সাম্পলটা দেখতে পারি এরকম, আমরা এক্সাম্পল দিচ্ছি, আমি সংবাদটি পেয়েছি, আমি সংবাদটি পেয়েছি, তাহলে এটা ট্রান্সলেট কি হবে, আমি আই আমার সঙ্গে কোন অক্সিলারি ভার্ব ইউজ হবে সেটা হবে হ্যাভ। ওকে, দেন হচ্ছে গিয়ে সংবাদ মানে দি নিউজ, হ্যাঁ পাওয়া হ্যাড, আই হ্যাভ হ্যাড দি নিউজ, ক্লিয়ার বিষয়টা। আমরা আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আমি তোমার চিঠি পেয়েছি এরকম, আমি তোমার চিঠি পেয়েছি, এটা কি হবে একটু দেখো, খেয়াল রাখবেন কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল হবে মূল ভার্বে, সেটা হবে আই হ্যাভ রিসিভড ইওর লেটার, আই হ্যাভ রিসিভড ইওর লেটার, কেন রিসিভড হয়েছে, এটা ভার্বের পাস্ট পার্টিসিপল। আচ্ছা, আমাদের এটা উদাহরণ দুটা দিলাম, আমরা এখন হচ্ছে এটা আরো চেনার একটু উপায় আছে দেখি, অন্য দুই অন্য টেন্সগুলোর মতো এটার একটা চেনার উপায় আছে, আমরা লিখে দিচ্ছি কি রকম একটা থাকতে পারে, আপনারা যাদের কাছে বিভিন্ন রকম বই আছে তারা বইগুলো একটু খেয়াল করবেন, আমি জাস্ট বোঝানোর জন্য অল্প অল্প করে লিখে দিচ্ছি। আমাদের চেনার উপায় থাকতে পারে জানার উপায় হচ্ছে আমাদের থাকবে হচ্ছে কি, যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স সেহেতু থাকবে হচ্ছে গিয়ে অলরেডি, কোনো কাজ যেহেতু শেষ হয়ে গেছে এই মাত্র বাট ফল বর্তমান আছে সেহেতু অলরেডি ইউজ করা যাবে, রিসেন্ট ইউজ করা যাবে, অর ইভার, ইভার থাকতে পারে, তারপরে জাস্ট বা জাস্ট নাও এই মুহূর্তে, জাস্ট জাস্ট নাও থাকতে পারে, দেখ থাকতে পারে লেটলি রিসেন্টলি, রিসেন্টলি
থাকতে পারে, আমাদের ইয়ার থাকতে পারে, হ্যাঁ এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ এটা এইগুলো থাকতে পারে, এগুলো থাকলে যদি আমাদের বাক্যের মধ্যে থাকে তাহলে আমরা বুঝে নেবো এটা আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা এখন হচ্ছে কি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেটা শেষ আছে প্রেজেন্ট টেন্সের সেটা আমরা দেখবো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আচ্ছা আমরা এটা ডেফিনেশনটা লিখে দিচ্ছি। পড়বে শুরু হয়ে কালি কালি একটু কনফিউশনে পড়বেন, সেটা লিখলাম না। কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমান কালে যদি চলছে বোঝায় তাহলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা এটার হচ্ছে গঠন প্রণালীটা দেখব, সংজ্ঞাটা ক্লিয়ার করে আরেকটু। এটা হচ্ছে পূর্বে শুরু হয়ে, ধরুন সকাল থেকে শুরু হয়েছে এখনো চলছে, এটা থেমে থাকে নাই চলছে, তার শুরুটা হয়েছে পূর্বে অতীতে কিন্তু এখনো বর্তমান কালে তার কাজটা চলছে। ওকে আমরা এখন দেখব এটার গঠন প্রণালী। প্রথমে আমাদের থাকবে সাবজেক্ট, তারপর থাকবে আমাদের হ্যাভ বা হ্যাজ, এটার সঙ্গে বিন থাকবে, বিডাব্লিউ এন্ড বিন, দেন থাকবে আমাদের ভার্ব, যেহেতু বর্তমানে চলছে তাহলে থাকবে ভার্বের সাথে আইএনজি প্লাস আমাদের যে বাকি অংশ সেটা থাকবে। কি দেখলাম, দেখেন গঠন প্রণালীটাকে বললাম, সাবজেক্ট থাকবে তার সঙ্গে থাকবে হ্যাভ হ্যাজ পার্সন অনুযায়ী, তারপর বিন অ্যাড হবে, আর যে মূল বর্ড থাকবে তার সঙ্গে আইএনজি, দেন হচ্ছে বাকি অংশ। আচ্ছা এখন আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণটা কি দেখতে পারি, যেমন সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সেটা কি হবে সকালে, কাজ বৃষ্টিটা কিন্তু সকালে শুরু হয়েছে কিন্তু এখনো চলছে। আমাদের কিন্তু দেখেন ডেফিনিশনের সঙ্গে মিলে গেছে, কোনো কাজ পূর্বে শুরু হয়ে সকাল থেকে শুরু হয়েছে বর্তমানকালেও চলছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তার মানে এখনো হচ্ছে, তার মানে আমরা সহজে বুঝতে পারবো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা এটা ট্রান্সলেট কি হবে, ইট হ্যাজ আমাদের বিন হবে বিন, আচ্ছা গুড়ি 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 বৃষ্টি হওয়া মানে কি জানেন, ড্রিজলিং, ইট হ্যাজ বিন ড্রিজলিং জেট ডাবল হবে, হ্যাঁ ইট হ্যাজ বিন ড্রিজলিং সকাল থেকে, তার মানে সিন্স মর্নিং, ক্লিয়ার বিষয়টা। দেখেন আমাদের কিন্তু মূল ভাবের সঙ্গে আইএনজি আছে, তারপর পার্সন অনুসারে হ্যাভ হ্যাজ বসবে, দের সাথে আমাদের গঠন প্রণালী যে বিন ছিল আমরা কিন্তু বিন লিখেছি। আচ্ছা আমরা আরেকটা এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো, সে চার দিন ধরে জ্বরে ভুগছে, সে চার দিন ধরে জ্বরে ভুগছে, আমাদের এটা ট্রান্সলেট কি হবে, হ্যাঁ হি যেহেতু থার্ড পারসন সেহেতু তার সঙ্গে আমাদের হবে হ্যাজ, হি হ্যাজ বিন, চার দিন ধরে কতদিন ধরে জ্বরে ভুগছে, চার দিন ধরে জ্বরে ভুগছে তার মানে ভোগা মানে কি সাফার, তাহলে সাফার সঙ্গে আমাদের কি থাকবে মূল ভাবের সঙ্গে আইএনজি, তাহলে সাফারিং। দেখেন চার দিন ধরে তার মানে কি
মানে আরো 3 দিন আগ থেকে 4 দিন মানে হতে, তাহলে সেখানে কি হবে 4 দিন ধরে যেহেতু তাহলে ফ্রম সাফারিং ফ্রম সাফারিং ফ্রম দেন কি হবে কতদিন থেকে কিসে ভুগছে জ্বরে ভুগছে সাফারিং ফ্রম ফিভার suffering from fever for 4 days আচ্ছা এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গেল আমরা কি এখন কোনো উদাহরণ দেখব যেটা জন্য আসলে এটা শেষ করা যায় কিনা কিভাবে পুরোটার উপর আচ্ছা আমরা একটা এখন উদাহরণ দেখি কি শিখলাম আমরা যদি উদাহরণটা দেখি এখন ধরেন আমাদের কোয়েশ্চনে দিয়ে দিল আই হ্যাভ রিসিভড ইওর লেটার আচ্ছা আমরা কিন্তু এটা পড়েছিলাম আমি কিন্তু মুছে দিয়েছি এখন কিন্তু এখানে নাই সো আপনি দেখেন আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ঘটন প্রণালীতে বলেছিলাম সাবজেক্ট থাকবে সাবজেক্ট হিসেবে হ্যাভ বা হ্যাজ থাকবে পার্সন অনুসারে দেন আমাদের থাকবে ভার্বের পাস্ট পার্টিসিপল বাকি অংশ তাহলে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স ক্লিয়ার বিষয়টা আমরা আরেকটা এক্সাম্পল দেখি শেষ দেন আমরা ক্লোজ করে দেবো আজকে আমাদের প্রেজেন্ট টেন্স উইথ ওপেন আর্মস উইথ ওপেন আর্মস দেখেন এটার অর্থ হচ্ছে আমাদের কি এটার অর্থ হচ্ছে কি ওয়ার্মলি ওকে থ্যাংক ইউ আজকে আমাদের প্রেজেন্টেশন ক্লাস এখানেই সমাপ্ত